আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা আমল নিয়ে যেই আমল করলে ইনশা আল্লাহ সন্তান লাভ হবে। যাদের সন্তান হয় না, সন্তান চাইতে চাইতে আল্লাহর কাছে হতাশ হয়ে গিয়েছেন, তাদের জন্য আজকের এই আমলটা শেয়ার করছি। সন্তান হওয়ার জন্য অনেক পরীক্ষিত একটা অজিফা। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এই আয়াতটা বিশেষ করে সকালবেলা 21 বার, সন্ধ্যাবেলা 21 বার, সকালবেলা 21 বার, সন্ধ্যাবেলা 21 বার পাঠ করবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে এবং আল্লাহর কাছে সন্তান চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দান করবেন। এই আমলটা নবীর আমল। নবী যেখানে এই আমল করে সন্তান পেয়েছেন, আমরা আপনারা কেন পাবো না? সেই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আবার বলছি, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা করে আমাদের এই ছোট্ট জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। এই আমলটা কাজ কতদিনে হবে? আপনি ধৈর্য ধরে অল্প কয়েকদিন করতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে দেওয়া পর্যন্ত আপনি কামল করতে থাকবেন। কারণ আপনি যতবার চান, আল্লাহ যদি না দেন কোনোভাবেই হবে না। তবে আল্লাহর কোরআনের আমল ছাড়া অন্য জায়গায় যাওয়াও যাবে না। এই জন্য আমল করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।